ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। ধন্যবাদ একাত্তর বাংলা টিভিকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। সত্যি আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের যারা সেই 15ই আগস্ট নির্মমভাবে শহীদ হয়েছে। জাতির জনকের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করার, সেই লক্ষ্যে কাজ করতেছেন বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজের জয় এই ডিজিটাল তথ্য প্রযুক্তিকে বাংলাদেশে তথা সারা বিশ্বে একটা অনন্য স্থানে নিয়ে যাচ্ছে। তা আমরা আমাদের ডাক্তার সমাজের পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান, আমরা তার হাতকে প্রসারিত করার জন্য ডোর টু ডোর, গ্রাম, শহর, ইউনিয়ন লেভেলে আমরা কাজ করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে জন্মমৃত্যুর হার, মায়ের জন্মমৃত্যুর হার, শিশু জন্মমৃত্যুর হার এখন অনেক কমে আসে। আমাদের এই অঞ্চলের ভারত, পাকিস্তান, নেপাল, অন্যান্য দেশের চেয়ে আমাদের গড়ায় অনেক বেশি, জন্মমৃত্যু হার অনেক কম এবং আমরা ইপিআই যে রোগ প্রতিরোধের মাধ্যমে এখন পোলিও মুক্ত বাংলাদেশ, চিকেন পক্স এবং অন্যান্য রোগ যেগুলো প্রাদুর্ভাব ঘটত ডায়রিয়া আমাশয় এখন অনেকটাই আমাদের কন্ট্রোল। এবং এই 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 প্রসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাসিম মহোদয়কে। আর এ মাস ফেব্রুয়ারি মাস ভাষাশহীদের মাস, তা আমরা সশ্রদ্ধ চিত্তে আমরা বাঙালি জাতি তাদের স্মরণ করছি এবং এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিক বাইরে যেরকম কাজ করতেছেন, স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিভাগের ডাক্তার, সেবক, সেবিকা এবং অন্যান্য লেভেলে যারা কাজ করতেছে, সবাই আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে ক্ষুধাবদ্ধ দারিদ্র্যমুক্ত দেশ গঠন করা। এবং আমাদের ক্ষেত্রে স্বাস্থ্য পর্যায়ে মেডিকেল কলেজ, জেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যেন বিনা চিকিৎসায় একজন লোকও যাতে মারা না যায়, আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া এবং সেবা দেওয়ার মাধ্যমে আমাদের নিজেকে যে পরিতৃপ্তি লাভ করবে, দেশের জনগণও শান্তিতে থাকবে, শেখ হাসিনার হাতকেও আমরা প্রসারিত করতে পারবো। তো এ ব্যাপারে আমাদের যে সাংবাদিক ভাইরা একাত্তর বাংলা টিভি থেকে আসতেছে, ওনারাও আমাদের সহকর্মী বা আমাদের সহযোদ্ধা, তাদের এই নিরলস প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর ভিশন ডায়াগনস্টিক সেন্টার এই অঞ্চলের ভিতরে নোয়াখালী থেকে, ফেনী থেকে শুরু করে অত্যন্ত সুপরিসর দৃষ্টিনন্দন একটি সেবা প্রতিষ্ঠান। আমরা এই ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আমরা অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান, মানে স্বাস্থ্যসেবা দান দিয়ে আসছি। এখানে বিগত মঞ্জুর আলমের নেতৃত্বে করার জন্য এখানে যে একটি ডাস্টবিন ছিল, এটা ওনাদের মাধ্যমে আমরা উচ্ছেদ করতে পেরেছি এবং এ ব্যাপারে আমি এই 71 বাংলা টিভির সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা চলমান পাহাড়তলিতে বিভিন্ন সময় আমাদের এই ব্যাপারে নিউজ করেছে, যার প্রতিশ্রুতিতে আজকের আমাদের এই ভিশন ডায়াগনস্টিক সেন্টারে আমরা ওখানে একটা ফুলের বাগান করতে পেরেছি। এখানে একটা সেন্টার হবে, এখানে মা এবং শিশুরা চিকিৎসা নিতে পারবে। এ ব্যাপারে আমাদের এই ওই অঞ্চলের যে প্যানেল মেয়র ইসারুদ্দিন মঞ্জু সাহেব আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করব। তারপর আমাদের এখানে আবিদা আজাদ মহিলা কাউন্সিলর আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করব। এবং এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য, যে সুন্দর নগরী, গ্রিন নগরী, পরিচ্ছন্ন নগরী, এখানে হাড় বিনে চিকিৎসা, বিনে পয়সায় আমরা চিকিৎসা সেবা দিয়েছি। ইন্ডিয়া থেকে নারায়ণ হেলথের এখানে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। আমাদের
ডাক্তারের মাধ্যমে এখানে পল্লী ডাক্তারদের এখানে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যা ওনারা অবগত আছেন। আমাদের আরও বিশ্বাস, এখানে একটা যদি আমরা ইপিআই সেন্টার করতে পারি, তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের একটা অনন্য দৃষ্টান্ত। আমাদের এই দেশটা সবার সোনার বাংলা করার লক্ষ্যে আমরা কাজ করে যাবে। তথ্য প্রযুক্তি খাতকে যেভাবে উন্নতি করতে হবে, এখানে দক্ষ প্রযুক্তি যদি জনশক্তি গড়ে তোলা যায়, আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে একাত্তর বাংলাজীবীর পরিবারকে সবাইকে শুভেচ্ছা এবং তাদের সফল কামনা কামনা করে এবং ভীষণকে ভীষণের আসার জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।